আফগানিস্তান শ্রীলঙ্কা ম্যাচের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ। এশিয়ার শীর্ষ মুকুট দখলে লড়াইয়ে নামছে ছয় দল। দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি ফর্মেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ। এশিয়া কাপের গত দুই আসরে রানার আপ বাংলাদেশ, সব মিলিয়ে ১৩ আসরে খেললেও একবারও জেতা হয়নি এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসল লড়াই। এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য তিনবার রানার আপ হওয়া। বাংলাদেশের এবারের স্কোয়াড সাজানো হয়েছে তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে। র্যাঙ্কিংয়ের নবম অবস্থানে থাকা বাংলাদেশের এই বছরের টি টোয়েন্টি পারফরম্যান্স একেবারে আশা জাগা নিয়ে নয়। আট ম্যাচের মাত্র দুটি জিতেছে বাংলাদেশ। এবার প্রশ্ন হতে পারে, টি টোয়েন্টিতে বাংলাদেশের শক্তির জায়গা কোথায়? এতদিনেও টি টোয়েন্টির মূল ভিত্তিটা শক্ত হয়নি বাংলাদেশের। এক্সপেক্টর হতে পারেন তিন বছর পর জাতীয় দলে ফেরা সাব্বির রহমান। এশিয়া কাপের ২০১৬ সালের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ডিপিএলের গত আসরে বড় ইনিংস আছে কেবল দুটি। এর বাইরে কোথায় স্বস্তি ঘুষতে পারে বাংলাদেশ? মুস্তাফিজুর রহমানের ডেথ বোলিং এবছর ডেথ ওভারে বল করে বাহাতি এই পেসার নিয়েছেন মাত্র দুই উইকেট, তবে রান দিয়েছেন ওভার প্রতি প্রায় ১০ করে। টি টোয়েন্টিতে বাংলাদেশের অন্যতম সমস্যা পাওয়ার হিটিং, যার প্রতিফলনটা দেখা যায় পাওয়ার প্লে ব্যাটিংয়ে। প্রথম ছয় ওভারের ব্যাটিং গড় এখনও ২০-এর নিচে বাংলাদেশের। ডেথ ওভারের ব্যাটিংয়ে আরও দিন্যদশা, শেষ চার ওভারের ব্যাটিং গড় মাত্র ১৩। ডট বল খেলার সাথে বাংলাদেশ উইকেটও হারিয়েছে সমানতালে। এর সাথে এবারের স্কোয়াডে নেই দারুণ ছন্দে থাকা লিটন দাস। দুই ওপেনারের সম্মিলিত টি টোয়েন্টি অভিজ্ঞতাও মাত্র ২০ ম্যাচের। আসরের সফলতম দল ভারত, তাদের প্রথম ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে। সাতবারের চ্যাম্পিয়নদের গত আসরগুলোতে দাপট ছিল চোখে পড়ার মতো। চলতি বছরেও টি টোয়েন্টিতে ভারত ছিল দারুণ ছন্দে। মোট ২১ ম্যাচের ১৬টিতে জিতেছেন রোহিত শর্মারা। ভারতের অন্যতম শক্তির জায়গা তাদের টপ অর্ডার। গত টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে শীর্ষ ২০ রান সংগ্রাহকের তালিকায় ছিলেন এশিয়া কাপের স্কোয়াডে থাকা তিন ব্যাটার। পাওয়ার প্লেতে দ্রুত গতিতে রান তুলতে পারার সক্ষমতা তাদের এগিয়ে রাখবে বাকি সবার চেয়ে। যে বদলটা এসেছে গত টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে, পাওয়ার প্লেতে ওভার প্রতি প্রায় ৯ রান করে তুলেছে ভারত। এর সাথে হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত, দিনেশ কার্তিকের ডেথ ওভারের কার্যকরী ব্যাটিং ভারতকে জোগাতে পারে স্বস্তি। তবে চিন্তার কারণ হতে পারে ব্যাটিং অর্ডারের ধরন। দলটির সম্ভাব্য সেরা একাদশের শীর্ষ চার ব্যাটারই ডানহাতি, যাদের ভোগাতে পারে প্রতিপক্ষের বাহাতি স্পিনাররা। ২০২০ সালের পর থেকে বাহাতিদের বলে সবচেয়ে বেশি আউট হয়েছেন সূর্যকুমার যাদব। কোহলির রেকর্ডও আশাব্যঞ্জক নয়। দুর্বলতার তালিকায় আসতে পারে কোহলির সাম্প্রতিক ফর্মও। সব ফর্মেটেই রানের জন্য হাবিত্যুস করছেন ডানহাতি ব্যাটার। এবছর টি টোয়েন্টি খেলেছেন মাত্র ৪টি, গেল আইপিএলেও সুবিধা করতে পারেননি। পেস আক্রমণের ফ্রন্টম্যান জসপ্রীত বুমরা নেই এশিয়া কাপে। ডেথ ওভার পাওয়ার প্লে বোলিংয়ের দায়িত্ব তাই বর্তাবে আবেশ খান ভুবনেশ্বরদের কাঁধে। ডেথ ওভারে ভুবনেশ্বর পরীক্ষিত হলেও অনভিজ্ঞ আবেশকে নিয়ে শঙ্কা থেকেই যায়। যদিও ডেথ ওভারের চেয়ে পাওয়ার প্লেতেই তার উপর ভরসা বেশি করতে পারেন অধিনায়ক রোহিত শর্মা। এর উপর সর্বশেষ ২০ ম্যাচে ভারতের চেয়ে বেশি ডট বল করতে পারেনি আর কোনো দলই। পাকিস্তান এশিয়া কাপে দুইবারের চ্যাম্পিয়ন, গত টি টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে দারুণ ধারাবাহিক এক দল, র্যাঙ্কিংয়েও আছে উপরের দিকেই। এশিয়া কাপে তাদের সাম্প্রতিক সর্বোচ্চ সাফল্য ২০১৪ সালের আসরে রানার আপ হওয়া। গত দুই আসরেও তেমন সুবিধা করতে পারেনি, তবে এবারের স্কোয়াড নিয়ে আশাবাদী পাকিস্তান। টি টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে দাপটে ছিল পাকিস্তান। ব্যাট হাতে নেতৃত্বে ছিলেন দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। বিশ্বকাপের পর থেকে দুজনের ব্যাট থেকে এসেছে ৩০০ রান, তবে তাদের ব্যাটিংয়ের ধরন নিয়ে আছে বিস্তর আলোচনা সমালোচনা। পরিসংখ্যান বলছে তাদের শুরুটা দারুণ, পাওয়ার প্লের ব্যাটিং গড়ও সেই সাক্ষ্য দিচ্ছে, কিন্তু তাদের স্ট্রাইক রেট আর উইকেট খোয়ানোর মাশুল পাকিস্তানকে দিতে হয়েছে বড় ম্যাচে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচই এর সবচেয়ে বড় উদাহরণ। নেপথ্যে দুজনের ১৩০-এর কম স্ট্রাইক রেট। তবে পাকিস্তানের মিডল অর্ডার বেশ শক্তিশালী। ফখর জামান, আসিফ আলী, শাদাব খানদের স্ট্রাইক রেট ১৩০-এরও বেশি। পাকিস্তানকে ভোগাতে পারে শাহিন শাফরিদির না থাকা। বাহাতি এই পেসার ছিলেন পাকিস্তানের বোলিং আক্রমণের নেতৃত্বে। তিনি না থাকায় বাড়তি দায়িত্ব থাকছে শাহনেয়াজ দাহানি, নাসিম শাহ, হারিস রউফদের কাঁধে।
রাজনৈতিক কারণে এক প্রকার বিধ্বস্ত এশিয়ার অন্যতম সফল দল শ্রীলঙ্কা। ক্রিকেটকে আঁকড়ে ধরে সেসব ভুলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দেশটি। স্কোয়াডে কেবল স্বীকৃত দুই ওপেনার, ব্যাটিংয়ের ভরসা তাই মিডল অর্ডারের চান্দিমাল সিলভারাই। তবে বেশ বৈচিত্র্যপূর্ণ স্কোয়াড গড়েছে লঙ্কানরা। এশিয়া কাপের আগের আসরগুলোতে তাদের দাপট ছিল স্পষ্ট। অবশ্য এবছর টি টোয়েন্টি পারফরমেন্সে বেশ পিছিয়ে ছিল শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা আশায় বুক বাঁধতে পারে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে নিয়ে। দারুণ লেগ স্পিনে আটকে ধরতে পারেন রানের চাকা, উইকেটও পান নিয়মিত, গত এক বছরেও ছিলেন দুর্দান্ত ছন্দে। পেস আক্রমণটাও ঘুরিয়ে ফিরিয়ে দেখার সুযোগ ছিল দাসুন চানাকার, কিন্তু দুশ্মন চামিরা ছিটকে পড়ায় লঙ্কার পেস আক্রমণ দুর্বল হয়ে পড়তে পারে কিছুটা। আরও ভোগাতে পারে শুরুর ছয় ওভারের ব্যাটিং, কারণ স্কোয়াডে কেবল দুই ওপেনার, পাওয়ার প্লেতে রান তোলার হার প্রায় সাত। শঙ্কার কারণ হতে পারে শেষ চার ওভারের ব্যাটিংও। এশিয়া কাপে আফগানিস্তানের আবির্ভাব 2014 সালে, সর্বশেষ খেলেছে 2018 সালের আসরে। বড় মঞ্চে সাফল্য ধরা না দিলেও টি টোয়েন্টি ভালোই রপ্ত করেছে দলটি। এবছরের বেশিরভাগ ম্যাচে জিতেছে আফগানরা। এবার স্কোয়াডও গড়েছে নিজের শক্তির জায়গাকে প্রাধান্য দিয়ে, পাওয়ার হিটিং আর বৈচিত্র্যময় স্পিন আক্রমণ। হজরতুল্লাহ জাজাইয়ের মতো বিস্ফোরক ওপেনার আছেন, আসেন নবী রশিদ, নাজিবুল্লাদের মতো ফিনিশাররাও। আলাদা নজরে থাকবেন রশিদ খান, 2021 সাল থেকে এখন পর্যন্ত নিয়েছেন 23 উইকেট, বোলিং গড় আছে 19-এর নিচে। তার সাথে বৈচিত্র্য যোগ করবেন মুজিবুর রহমান। ভোগান্তি হতে পারে পেসারদের খরুচে বলে। বাছাই পর্ব পেরিয়ে এসেছে হংকং। র্যাঙ্কিংয়ের 23তম অবস্থানে থাকা দলটিকে সব মিলিয়ে এশিয়া কাপে দেখা যাবে চতুর্থবারের মতো। এশিয়া কাপে এখন পর্যন্ত তেমন কোনো অঘটনের জন্ম দিতে পারেনি হংকং, যদিও 2014 টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিল দলটি। এবারও তেমন কিছু কি দেখা যাবে